সাতক্ষীরা সদর উপজেলার একমাত্র নদী বেদনা খননের ফলে আশার আলো দেখছেন আশেপাশের বসবাসকারী কৃষক ও সাধারণ মানুষ। পলিতে জমে বেদনা নদীর বুক ভরাট হয়ে যাওয়ায় বিগত কয়েক বছর বেদনা নদীর পাশ সহ বিভিন্ন ফসলি জমিতে ফসল না হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে 476 কোটি টাকা ব্যয়ে বেদনা নদী খনন প্রকল্প হাতে নেয়। ইতিমধ্যে বেদনা নদী খনন কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি আসে। আশপাশের মাঠে ফসল চাষে কৃষকরা বলছেন, সঠিকভাবে নদী খনন হলে বর্ষা মৌসুমে এবার জলাবদ্ধতা কমে, যার ফলে পূর্বের মতো আমরা আবারও মাঠ চাষবাস করতে পারব। এছাড়া বেদনা নদী খননের মাধ্যমে সাতক্ষীরা শহর ও আশপাশের জলাবদ্ধতা কমার আশা ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। আমি কাগজের পরে কথা বলতেছি, কাগজের বাবু আমি এমন কাগজ জাতি করলি তোমাদের কোনো কাগজপত্র নাই, এইবারে এটা খাস জায়গায় রেকর্ড করে নিয়ে যাইবা কারা এরা। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সাতক্ষীরা জেলার যে বেদনা নদী খনন হচ্ছে এই খনন কার্যক্রম দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমরা আসছি। আমরা এই মুহূর্তে বিনিরপোতা সংলগ্ন যে বেদনা খনন কার্যক্রম হচ্ছে সেই জায়গায় আমরা অবস্থান করছি। আমরা বিনিরপোতার নিচে যে বাড়িঘরগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অনেক বাড়িঘর আছে, যারা এখানকার অনেকেই দাবি করছে আমরা জমি কিনে এখানে ঘর বাড়ি করেছে, অনেকেই যাদের ভিটা বাড়ি নাই তারা এখানে এসে ঘর বাড়ি করছে। তো একটা সমস্যা এখানে আসলে সমস্যা হচ্ছেই, সেটা হচ্ছে যে বেদনা খননের যে মাটিটা, এই মাটিটা সরানোর ক্ষেত্রে যেহেতু তারা এখানে বসবাসযোগ্য একটা বড় একটা এরিয়া তারা করে ফেলছে, তারা কিন্তু এইখানে বসবাসের কারণে তাদের ভিটার উপরে যে মাটিগুলো পড়ছে এই মাটিটা একটু তাদের বসবাসের জন্য খারাপ অবস্থা আসলে সৃষ্টি হচ্ছে। আমরা ইতিমধ্যে কথা বলছিলাম এই জায়গার স্থানীয় অনেকের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমরা যেহেতু আমাদের অন্য জায়গায় কোনো থাকার জায়গা নেই, এইখানে আমরা এসে আমরা এখানে নদীর চরে আমরা কিন্তু থাকছি, যার ফলে যে নদীর মাটিটা এখন নদীর মাটিও কাটার প্রয়োজন, সেক্ষেত্রে তা মাটিটা তাদের বাড়িতে যেন না যায় এবং ফাঁকা কোনো জায়গায় যেন তারা অপসারণ করে রাখে সেই দাবি আমাদের মাধ্যমে তারা জানিয়েছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে কথা বলবো একজন এইখানকে যে একজন বাসিন্দা, তিনি তার ঘর নদীর জায়গায় পড়ার কারণে কিন্তু তিনি অপসারণ করছেন। এখানে পানি উন্নয়নের বোর্ড কর্তৃক যে ঠিকাদার যারা নিয়োগ হয়েছে তাদের সাথে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? আমার তো জানা মতো আসছে না, আমার সাথে তো আসছে না, বলি তারা সামনাসামনি বলুক। দর্শক, আর আমরা আরেক বাজির সাথে কথা বলবো, তিনি আমাদের এই বিনিরপোতা এখানে এসে তিনি দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন এবং তিনি সম্পূর্ণ কাগজপত্র দেখে শুনে তিনি ক্রয় করেছেন, যেটা স্থানীয় অনেকের সাথে আমরা কথা বললাম তারা কিন্তু বলছে যে সেটা নদীর জায়গা এই বেদনা নদীর জায়গা। আমরা সেই বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনার এই যে জায়গাটা ঘর যেটা নদীর মাঝখানে এসে পড়ছে এই বিষয়ে, নদীর মাঝখানে কোনো ঘর নেই, নদীর কাটিং ছাড়া 50 ফুট দূরে আমার ঘর, নদীর যে কাটিং পানি উন্নয়ন বোর্ড দিয়েছে তার 50 ফুট দূরে আমার ঘর। আমার জায়গা কাগজপত্র এসএ রেকর্ড, ডিএস রেকর্ড, হার্ড রেকর্ড বল আছে, মিউটেশন পর্যন্ত ফাইনাল। আমি আমার জায়গায় 20 ফুট জায়গায় ঘর করেছি, আমার সামনে আর 20 ফুট জায়গা আছে। আচ্ছা, এই যে নদীটা খনন হচ্ছে এতে আপনার কেমন? আমার খুব ভালো লাগতেছে, আমার খুব তাতে উপকারও আমরা পাবো, আমার কোনো সমস্যা নেই। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে কথা বলবো। আচ্ছা ভাই, আপনি তো ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা, আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের কাজে কী অসুবিধা হচ্ছে একটু যদি আমার সাথে একটু কথা বলেন, মানে এখানে কার্যক্রম করতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে? এখানে কার্যক্রম করতে গেলে এসআইটি গেলে এরা বলছে নদী এই সাইডে চাইপি আসছে, আর এরা বলছে যে নদী আমাদের এই সাইডে সাফাই যাচ্ছে। এই নিয়ে এই যে বাড়ি ঘরদোরালারা এমনকি মানে অপমান পর্যন্ত করেছে।
ধন্যবাদ ভাইকে। তিনি এই যে নদী খনন হচ্ছে, এই খননকৃত যারা এখানে নদী খননের টেন্ডার পেয়েছে তাদের নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা, আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখানে বাস্তুহারা লোক তারা কিন্তু এখানে বসবাস করে, এই মাটি তাদের ঘরে পড়ছে এই এক সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে এই মাটি আসলে নিয়ে যাবে কোথায় সেটাও একটা সমস্যা, যার কারণে তাদের ভেতরে একটু মনোমালিন্য এবং কাজ করতে গেলে সাময়িক যে বাধা, এই বাধা স্থানীয়ভাবে একটা বাধা আসে, সেই বাধা কিন্তু এখানে ক্রমান্বয়ে আসছে। যেটা সাতক্ষীরা পাওয়ার কর্মকর্তা, আমি তাকে বলবো যে তিনি যেন বিষয়টা দেখে অন্ততপক্ষে তার সমাধান দিয়ে এই নদী কার্যক্রম খননের যে কার্যক্রমটা আছে খুব দ্রুত যেন শেষ করে আমাদের সাতক্ষীরাবাসীর অত্যন্ত একটা প্রাণবন্ত যে নদী সাতক্ষীরার বেতনা নদী, যেটা সাতক্ষীরা শহরকে রক্ষাবাঁধ হিসেবে ব্যবহার হয় এবং সাতক্ষীরা শহরকে রক্ষা করে, এই নদী খনন কার্যক্রম যেন চলমান থেকে খুব সুষ্ঠু সুন্দরভাবে যেন শেষ হয় তার আহ্বান জানাবো।